1996 সালের 12 জুলাই বাংলা সিনেমার দর্শক সমালোচকরা মুখিয়েছিলেন দুইটি বাংলা ছবির ক্ল্যাশ দেখার জন্য। ক্ল্যাশের ফলাফল নানা কারণেই গুরুত্বপূর্ণ ছিল। ছবি দুটি হচ্ছে বাদল খন্দকারের স্বপ্নের পৃথিবী এবং মৌসুমীর নিজের প্রোডাকশনের ছবি গরিবের রানী। গরিবের রানীর প্রধান শিল্পী মৌসুমী ওমরছানি জুটি আর স্বপ্নের পৃথিবীতে অভিনয় করেছেন শাবনূর সালমান জুটি। কে সময় সেরা নায়িকা, মৌসুমী নাকি শাবনূর, সালমান শাহ নাকি ওমরছানি, কার জনপ্রিয়তা বেশি? সর্বোপরি সালমান শাবনূর নাকি মৌসুমী ওমরছানি, কোন জুটির সময়ের সেরা? ইন্ডাস্ট্রি যখন সরগরম এরকম নানামুখী আলোচনায়, তখন বাংলা সিনেমা বিষয়ক সবচেয়ে জনপ্রিয় একটি পত্রিকা এই দুই জুটির মধ্যে তুলনা করে একটি প্রচ্ছদ প্রতিবেদন প্রকাশ করে। দর্শক, আমি রমিত, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি মাই সিনেভিউতে। আজকের ভিডিওতে আমি কথা বলবো সেই পত্রিকায় উঠে আসা সালমান শাবনূর ও মৌসুমী ওমরছানি জুটির সাফল্য ব্যর্থতার পরিসংখ্যান নিয়ে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন সালমান শাবনূর আর মৌসুমী ওমরছানি জুটির সাফল্য ব্যর্থতার পার্থক্য আসলে কতখানি ছিল। 1996 সালে সিনেমা হলে একই দিনে মুখোমুখি হন তখনকার জনপ্রিয় দুই জুটি, একদিকে সালমান শাবনূর জুটির স্বপ্নের পৃথিবী, আরেকদিকে মৌসুমী ওমরছানি জুটির গরিবের রানী। কোন জুটির ছবি থাকবে এগিয়ে, জনপ্রিয়তা কোন জুটির বেশি, চারিদিকে যখন এই রব, তখন দেশের শীর্ষস্থানীয় সিনেমা বিষয়ক ম্যাগাজিন প্রকাশ করে দুই জুটির পূর্বের ছবিগুলোর ফলাফল নিয়ে তুলনামূলক পর্যালোচনা। সেখানে দেখা যায় স্বপ্নের পৃথিবী ছিল সালমান শাবনূর জুটির অষ্টম মুক্তিপ্রাপ্ত ছবি, আর গরিবের রানী মুক্তির দিক থেকে মৌসুমী ওমরছানি জুটির নবম ছবি। স্বপ্নের পৃথিবীর আগে সালমান শাবনূর জুটির যে 60টি ছবি মুক্তি পায়, তার মধ্যে বাম্পারহিট ব্যবসা করে 1995 সালের ঈদুল আজহার ছবি স্বপ্নের ঠিকানা, এছাড়া সুপারহিট ব্যবসা করে 4টি ছবি। ছবিগুলো হচ্ছে তুমি আমার 1994, মহামিলন 1995, বিচার হবে 1996, তোমাকে চাই 1996, আর হিট পর্যায়ের ব্যবসা করে 2টি ছবি। ছবি দুটি হচ্ছে 1994 সালে মুক্তি পাওয়া রঙিন সুজন সখী এবং বিক্ষোভ। দেখা যাচ্ছে যে স্বপ্নের পৃথিবী মুক্তির আগে সালমান শাবনূর জুটি যে 60টি ছবি মুক্তি পায়, তা সবগুলোই হিট, সুপারহিট বা ব্যবসা সফল, অর্থাৎ এ জুটির সাফল্যের হার শতভাগ। অন্যদিকে গরিবের রানীর আগে মুক্তি পাওয়া মৌসুমী ওমরছানি জুটির 8টি ছবির মধ্যে সুপারহিট 2টি, হিট 1টি এবং বাকি 5টি ছবি অ্যাভারেজ ব্যবসা করে, অর্থাৎ এ জুটির হিট সুপারহিট ছবি হচ্ছে আত্মহংকার, মুক্তির সংগ্রাম এবং ঘাত প্রতিঘাত। আমরা যদি হিট সুপারহিট 3টি ছবিকে ব্যবসা সফল ধরি, তাহলে মৌসুমী ওমরছানি জুটির সাফল্যের হার তখন পর্যন্ত মাত্র 37.5%। তবে এ জুটির আরেকটি হিট ছবি 1995 সালের ঈদুল আজহায় মুক্তি পাওয়া সংসারের সুখ দুঃখের নাম এই পরিসংখ্যানে আসেনি, হয়তো ওটা শাবানা আলমগীর জুটি ছবি হিসেবে বিবেচনা করা হয়েছে। তবে এই ছবিটাকে সফল হিসেবে ধরলেও এ জুটির সাফল্যের হার 40%-এর বেশি না, অর্থাৎ 100% সফল জুটির সাথে 40% সাফল্য পাওয়া জুটির ক্ল্যাশ হতে যাচ্ছে। স্বভাবতই ক্ল্যাশে বিজয়ী হওয়ার কথা শতভাগ সফল জুটি সালমান শাবনূরেরই। হলো তাই, সালমান শাবনূর জুটির স্বপ্নের পৃথিবী বক্স অফিসে সুপারহিট ব্যবসা করে, তবে একই সঙ্গে মৌসুমী ওমরছানি জুটির গরিবের রানীও ব্যবসা সফল হয়। গরিবের রানী বক্স অফিসে হিট পর্যায়ের ব্যবসা করে। যদিও এই দুই ছবির ফলাফলের আগেই পরিসংখ্যান অনুযায়ী সালমান শাবনূর জুটি মৌসুমী ওমরছানি জুটির চেয়ে বহুগুণ এগিয়েছিল, তারপরও এই দুই ছবির ফলাফলে আরও একবার সালমান শাবনূর জুটির শ্রেষ্ঠত্বেরই সাক্ষ্য দেয়। সালমান জীবিত অবস্থায় 3 বছরে এই জুটির 8টি ছবি মুক্তি পায়, যার সবগুলোই ছিল জনপ্রিয় ব্যবসা সফল। বাংলা সিনেমার ইতিহাসে এমন জনপ্রিয় সফল জুটি আর কয়টাই বা আছে। অন্যদিকে মৌসুমীর ক্যারিয়ারের রমরমা সময়েও মৌসুমী ওমরছানি জুটি তেমন কোনো বড় সাফল্য দেখাতে পারেনি। এ জুটির বেশিরভাগ ছবি মোটামুটি গড়পড়তা বা অ্যাভারেজ ছিল। দর্শক, সাফল্যের হারে এত পার্থক্য থাকার পরও সালমান শাবনূর জুটির সাথে মৌসুমী ওমরছানি জুটির তুলনা কতটা যৌক্তিক বলে আপনারা মনে করেন তা কমেন্ট করে জানান। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করুন এবং এ ধরনের ভিডিও নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন মাই সিনেভিউ। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন সবসময়।